হ্যালো, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, চলে আসলাম। আজকে ক্লাসটা খুবই মজার এবং ইন্টারেস্টিং। প্রতিদিন এই কথাটা বলি, কারণ হচ্ছে আসলে প্রতিটা ক্লাসে অনেক মজার এবং ইন্টারেস্টিং হয়। কারণ যতক্ষণ আপনি শিখবেন ততক্ষণ শেখাটাই আপনার কাছে ইন্টারেস্টিং হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমি যতদিন শিখেছি বা এখনও শিখতেছি, আমার কাছে সবসময় খুব মজার মনে হয়। ক্লাস শুরু করবো আজকে মোটামুটি প্রিমিয়ার প্রো প্রায় মানে আপনাদেরকে শেখানো প্রায় শেষের দিকে। যতটুক দেখানোর ছিল বা বেসিক যে জিনগুলো আপনারা শিখবেন সেগুলো আমার শেখানো প্রায় শেষের দিকে। সো অ্যাডভান্স বলতে তো তেমন কিছু নাই বললেই চলে। অ্যাডভান্স বলতে আমি জানি না আপনি কী বোঝেন। অ্যাডভান্স মানেই হচ্ছে যে আপনি যত প্র্যাকটিস করবেন, করতে করতে আরও প্র্যাকটিস করবেন, আরও বড়ো বড়ো কাজ করবে, তখন আপনি অ্যাডভান্স লেভেলে একজন এডিটর হয়ে যাবেন। আমি চাই সবাই আমার এখান থেকে বের হয়ে একজন অ্যাডভান্স লেভেলে এডিটর হোক, সেটা অবশ্যই আমি চাইব। তো আজকের দিনে আসলে ছোটো ছোটো কিছু টাস্ক রয়েছে, মিউজিং পিট সম্পর্কে আপনাদের কাছে একটু শেখাবো, এই সকল জিনিসগুলো শিখাবো এবং সর্বশেষ মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। চলুন আজকে ক্লাস শুরু করি। প্রথমে একটি ভিডিও নিয়ে নিচ্ছি আমি। আমি ইউটিউব থেকে নামানো একটা মিউজিক নিচ্ছি। দেখবেন কিছু সময় কিছু ভিডিওতে হচ্ছে যে ভিডিও করার সময় ব্ল্যাঙ্ক করে। ব্ল্যাঙ্ক মিন্স হচ্ছে কালো কালো কিছু অপশন দেখা যায় এবং সেগুলো বিটের সাথে সাথে মিক্সড করে করতে হয়, তাহলে দেখতে না কারণ সুন্দর লাগে। বা আমরা যে সকল মিউজিক ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা আমরাটাই দেখতে পাই। তো আজকে আমরা সাধারণত এটাই শিখবো কীভাবে ওই মিউজিকগুলোর সাথে সাথে করা যায় এবং আরও কিছু ব্যস্ত রয়েছে। চলো আমরা শুরু করি। প্রথমে মনে রাখবেন, যখন আপনারা মিউজিক নিয়ে কাজ করবেন অথবা মিউজিক বিটের সাথে সাথে কাজ করবেন, এমন কোনো কাজ যদি ব্যয় থেকে আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে মিউজিকটা শুনে নিতে হবে অথবা বাইরে মিউজিকটা বুঝে নিতে হবে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো আমরা মিউজিকটা শুনে নিচ্ছি। আমরা চাইলে পুরো গিটারের শব্দটাতেই মজার মজার কাজ করতে পারি। তো আমরা একটা ছোটো ছোটো কাজ করবো। তো প্রথমে আপনাকে এই টাইম লাইনটা বড় করে নিতে হবে। হ্যাঁ, যতটুকু বড় করা যায় বড় করে নেবেন, যতটুকু বলতে সেকেন্ড পার পার সেকেন্ড পরতেই বড় করা যাবে। তো আমরা কী কাজ করবো, আমরা তো মিউজিকটা মোটামুটি দেখে নিয়েছি। তো আমরা এবার চলেন বিটে বিটে কাজ করবো। আমরা এই যে বিটটাতে এক সেকেন্ডের সম পরিমাণ কেটে করবো। তো প্রথমে কী করতে হবে, আমার তো টুলটা নিতে হবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে কাট কেটে একটা সরাব, মানে এক সেকেন্ড সরালাম, আবার কাটবে রাইট টু বারো পয়েন্ট সাবাদ, এরপরে সামনে গিয়ে এখান থেকে এখানে এই এখান থেকে কাটবো সরাবো একটা কাটবো। এখন আবার এদিকে চলে আসছি, যখন সামনে থেকে শুরু হচ্ছে এখানে আঁকবো কাটবো সরাবো কালকে দেন আবার বড় করছেন। সবগুলো এক সেকেন্ড করে কাটলাম, তো আমরা এক সেকেন্ড এগুলোকে সরাই দেবে। কন্ট্রোল ডি দিয়ে কেটে দিচ্ছি ওগুলা, আর ডিলেট অপশনে ধরলে এগুলো এক ইঞ্চ চলে কেটে যাবে। তো চলুন আমরা দেখি আমাদের কি ভিডিও টাস করে বুঝতে পারেন এই যেরকম। সো এরকম আরও মজার মজার কাজ করতে পারবেন। আমরা কালার গ্রেডের চাপটা একজন কোশ্চেন করেছিল এখানে আর কি। সো আমরা কীভাবে একটা কালার গ্রেডের যে অপশনটা নিয়েছিলাম সেটা নাকি ভুলে গিয়েছে। ডিসপ্লে লেয়ার নিচ্ছি, এইখান থেকে লেয়ারটা নিয়ে আসবো। তাহলে কী হলো, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আপনি সকল কাজ করবেন। কী করছি, ফাইলে গিয়েছি, ফাইল থেকে নিউতে গিয়েছি, নিউতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছে। ঠিক আছে, যদি এখান থেকে এখানে যাবেন আর ইউ আইটেমে যেতে পারেন, নিউ আইটেমে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন। এই যে আরেকটা নতুন লেয়ার নিয়ে আসা হোক, নিয়ে উপরে বসাবেন,
এলিয়ানে উপরে বসাবেন, উপরে বসিয়ে এবার এর উপরে যদি আপনি কিছু কালার গ্রেড করেন তাহলে জিনিসটা দেখতে মাটিতে হবে এবং দেখতে ভালো লাগে। মানে আমি যে কাজগুলো করি আপনাদেরকে সেই কাজগুলোই শেখাচ্ছি যেন সুবিধা হয় বা কাজগুলো সহজে আপনারা করতে পারেন। দেখেন কালার গ্রেড করতে গেলে আমি যে বলি সবসময় যে আপনাদের একটা ভালো পিসির দরকার রয়েছে, আশা করি দেখেন আমার এই মানে আমার ভালো পিসির হওয়ার সত্ত্বেও কিন্তু ওইভাবে এটা নিতে পারে না, মানে আটকিয়ে যায়। তাহলে চিন্তা করেন যে আপনি যখন আরও বড় মানে কালার গ্রেডে কাজ করবেন তখন কী একটা অবস্থা হবে। ওকে দা তো আমরা এখন এই যে আমরা ব্লিঙ্কিং যেটাকে বলে আমরা অনেক সময় যেসব মিউজিক ভিডিওর মধ্যে দেখি মিউজিক ভিডিওগুলোতে এরকম কিছু কাজ করা হয় যেগুলো খুব সহজে মারা হয়। তো এটা শিখলেন এই ব্লিঙ্কিং কিছু কাজ লাগতে পারে, সাথে আপনাদের এই কালার গ্রেডের যে বিষয়টা সেটা আরেকবার দেখিয়ে দিলাম সহজে আপনারা কালার গ্রেডটা বুঝলেন। আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখবেন অনেক সময় কিছু আলো আমার প্রশ্নে একটা সাইড থেকে আসতেছে, সেটাও কিন্তু মানে পড়া হয়। তো এটা পড়ার জন্য আপনাকে যা করতে হবে এখানে কিন্তু এখন এই যে কালো একটা অপশন দেখতেছেন কানের উপরে, আর এটা তো সরাইতে পারবে। সো এটা খুব সহজ, এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্লেনে যাবেন, গিয়ে ব্লেন্ড মোড নামে অপশন আছে, এখান থেকে গিয়ে আপনারা জাস্ট স্কিন অপশনটা করে দেবেন, দেখবেন চলে গেছে। এটা যাওয়ার জন্য আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে দেখেন আপনাদের বেস্ট কালার কারেকশনে চলে যাবেন, এখান থেকে কালার কারেক্ট করবেন যতটুকু আপনার লাগে ঠিকঠাকভাবে করে নেবেন। এটা কমানো বাড়ানো করতে করতে একসময় দেখবেন ওই কিছু অংশ চলে যায় কিছু অংশ থেকে যায়, এটা সম্পূর্ণটা কখনোই যেতে চায় না আর কি। তো তারপরও আপনি করলে এই যে চলে গেছে ব্ল্যাক সরানোর পর। ওকে দেন আমরা ইফেক্ট কন্ট্রোলার প্যানেলে গিয়ে এইটাকে আমরা চাঁদের মানে ওই সূর্য রোশনি হিসাবে ইউজ করতে চাচ্ছি এমন এমনভাবে আর কি। এটা উপরে নেন, সাইডে নেন, আইটু উপরে উপরে সাইডে নিলাম, দেন আইটু এটা আপনি মনে হতাম উপরে উপরে বড় উপরে দিয়ে আরো সাইড থেকে সরিয়ে ভিডিওতে কি হচ্ছে আমি একটু দেবো। এখন থেমে যাচ্ছে একদম, এই কাজগুলো যখন আপনারা করবেন আপনাদের কাছে খুব মজা লাগবে, মজার মজার কাজগুলো তুমি যখন শিখবেন। কালারিং নিয়ে যখন আলটা একটা রোশনি ইউজ করলাম, দেখবেন আপনি অনেক সময় এমনভাবে অনেক বড় বড় প্রজেক্ট পেয়েছেন ব্লগিং প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোতে বলবেন একটু সূর্যের রোশনি ইউজ করার কি যায়, তখন আপনারা এই টাইপের কাজগুলো করলে দেখতে খুবই মার্জিত, দেখতে সুন্দর লাগবে। সো আজকে কিন্তু এইটুকুই ছিল, আজকে তেমন কোনো কাজ নেই ব্লিঙ্কিং মিউজিক। আর মিউজিকের বিট বোঝার জন্য যে বিষয়টা আপনার রাখতে হবে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ জ্ঞান ইউজ করতে হবে, মানে ব্রেন ইউজ করতে হবে। এই জন্য মিউজিকগুলো আসলে আপনি শুনবেন, বিট বের করবেন, দেন হচ্ছে ওই বিট অনুযায়ী কাজ করবেন, এছাড়া আসলে তেমন কিছু এখানে করার মতো নাই। ওকে আমরা এখন একটু মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। দেখেন কাজ শিখতেছেন অনেকে, এখনই মার্কেট প্লেসে ঢোকার জন্য অনেক রকম কথা বলছেন, মার্কেট প্লেসে যেতে চাচ্ছেন, কিন্তু একটা দেখেন কথা আমি বলি, 2017, 2018 বা 2018-19 দিকে সরকারি একটা প্রজেক্ট করা হয়েছিল, আমি শিওর জানি না মানুষের কাছ থেকে শুনেছি ভুল হতেও পারে, সেই প্রজেক্টে প্রায় 40,000 মানুষকে বিনামূল্যে এই ফ্রিল্যান্সিং কোর্স দেওয়া হয়েছিল। তো তারা কোর্স শিখে 40,000 প্লাস হচ্ছে ফাইবার এবং হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে, সেই অ্যাকাউন্ট খোলার পরে মানে আসলে কী দেখেন আপনারা তো বিগিনার হিসাবে অ্যাকাউন্ট খুলে আপনারা কাজ পাবেন না বা কাজ পেতে সময় লাগে, অনেকে এই অ্যাকাউন্টটা ঢুকে না। তো পরবর্তীতে তখন কী হয়েছিল, এই অ্যাকাউন্টগুলোকে ফেক অ্যাকাউন্ট করে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণরূপে নিষেধ করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয়। তো এইটা কার ভালো হয়েছিল, আমার না আপনার, কারোই কিন্তু ভালো হয়নি, কারণ আমরা চাই মার্কেট প্লেসে কাজ করতে, বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতে, আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই। কিন্তু আপনি না কাজ শিখে ভালোভাবে ডং করে মার্কেট প্লেসে চলে যাওয়া এটা কিন্তু পাপনই ঠিক মানে হ্যাকল পর্যন্ত আমার এখানে যে কয়জন স্টুডেন্ট আছে প্রায় 65-70 জন, তারা কিন্তু অনেকে এমন আছে আমাকে এখন পর্যন্ত
হোমওয়ার্ক দেনি আমি আরো যেমন এই ভিডিওগুলো শেষ করা শেষ হলে আমি আরো কিছু আপনাদের সাথে নতুন নতুন কিছু জিনিস দেখাই কথা বলি জানতে চাই কি অবস্থা তো দুঃখজনক হলো এটা সত্যি অনেকে কিন্তু এখন পর্যন্ত এইচডব্লিউ বন্ধ দেয় তারা ভালো পারে ঠিক আছে আমি ধরে নিলাম তারা ভালো পারে কিন্তু দেখেন চিন্তা করে এই সকল লোকগুলো যদি মার্কেট প্লেসে চলে যায় হঠাৎ করে মার্কেট প্লেস অবস্থা কি হবে আসলে মার্কেট প্লেস খোলা একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা প্রায় সেম আপনি যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যতক্ষণ সময় লাগবে মার্কেট প্লেসে গিয়ে মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্ট খুলতে ঠিক ততটুক সময় আপনার লাগে তো আপনি কেন শুধু শুধু মার্কেট প্লেসে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন কাজ পাবেন না সেটা আমরা চাই তো আমাদের কথা হচ্ছে মার্কেট প্লেসে যাবেন যাওয়ার আগে আপনাকে আগে নিজে তৈরি করে নিন যা যা শিখলেন এগুলো শিখেন প্রিমিয়ার প্রো ক্লাস শেষ হলে আপনাদেরকে আমি মার্কেট প্লেসে নিয়ে যাবো এই জন্য মার্কেট প্লেসে ঢুকলেই মোটামুটি নতুন নতুন কাজ পাবেন দেখলে তখন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এটা আপনার ফেস তো শিখাবো কিছুদিনের ভিতরে আবার আফ্রেন্স ফেসের ক্লাস শুরু হয়ে যাবে তো শুধু মার্কেট প্লেসে ঢুকেই কাজ করবেন বিষয়টা একদমই এমন না মার্কেট প্লেসে বাইরেও বাস পাওয়া যায় এগুলো নিয়ে পরও আলোচনা করবো কিন্তু আমার মেইন যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে দেখেন খাস করে মার্কেট প্লেসে না গিয়ে আপনার আগে একটু কাজ শিখবেন সুন্দর করে কাজ শিখেন কাজের মর্মতা বুঝেন বেশি বেশি করে কাজ করেন লাগলে কিছু মানুষের কাছ থেকে ফ্রি কার্ড নিয়ে এসে তাদের গেমনি করে দেন আপনার স্কিল দেখান তো সেক্ষেত্রে আপনি যেমন আপনার কাজের দক্ষতাও বাড়াতে পারবেন তাদের দক্ষতা বাড়বে শুধুমাত্র মার্কেট প্লেস করে করে সময় পার করা অথবা মার্কেট প্লেসে গেলেই আপনার অনেক বড়ো কিছু হয়ে যাবেন কাজ পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না মার্কেট প্লেস খুবই কঠিন একটা জায়গা এখানে আপনি গেলেই মানে কিছুদিন থাকার পরে যে আপনি কাজ পেয়ে যাবেন এটা কিন্তু কখনোই আপনি ভাববেন না এই আশা করাটাও অনেকটা বোকামি হবে তাই মার্কেট প্লেসে গিয়েই যে আপনি কাজ পেয়ে যাবেন বড় রকমের এই আশাটা অন্তত মনে রাখবেন না হ্যাঁ আপনি যদি ভালো মানে একজন এডিটর হন বসে ধরেন কাজ করতে থাকেন প্র্যাকটিস করে থাকেন দেখবেন একদিন না একদিন আপনি কাজ পেয়ে যাবেন এটা সত্যি তাই আমি বলবো যে ঠাস করে মার্কেট প্লেসে না গিয়ে কাজ শিখে ভালোভাবে নিজেকে প্র্যাকটিস করে আরও একটু উন্নত করে মার্কেট প্লেসে যান আর মার্কেট প্লেসের ক্লাস আমি নেক্সট ক্লাসে নিয়ে ফেলবো ইনশাল্লাহ চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য আরও কিছু প্রিমিয়ার প্রো টুকটাক জিনিস আছে এগুলো আমি দেখাবো অনেকে বলেন যে আমি আসলে এক্সপার্ট হবো এক্সপার্ট আসবে সম্পূর্ণটা নিজের ভিতরে টুলস তো আর চেঞ্জ হওয়ার কিছু নেই যা দেখালাম এখান থেকে টুলস পাবেন আইফেড অপশন থেকে ইফেক্ট পাবেন এগুলোই আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি 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 করে তো প্র্যাকটিস করতে 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 একসময় গিয়ে আপনি হচ্ছে একজন ভালো মানে এডিটর হবেন তাই আমার মতে শুধুমাত্র মার্কেট প্লেস না করে নিজেকে কীভাবে স্পার্ট করা যায় ভবিষ্যতে আরও ভালো কাজ করা যায় সেই বিষয়ের দিকে মনোযোগ দেওয়াটা আমি মনে করবো বেশি ভালো হবে তাই আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন আশা করি যে মার্কেট প্লেসে গিয়ে ভালো কিছু করতে পারবে আজকে তেমন কিছু শেখাচ্ছি না আজকে হচ্ছে মিউজিক নিয়ে ক্লাস করতেছি ভিডিওটা শেষ হলে মানে আমি ভিডিও শেষ করে আপনাদের প্রশ্নোত্তর পর্ব যাবো এবং মিউজিক নিয়ে আরও কথা বলবো মিউজিকে কিছু ভালো ভালো সফটওয়্যার সম্পর্কে আপনাদের আনা দেবো যেখান থেকে আপনারা সাবস্ক্রিপশন দিয়ে মিউজিক নিতে পারবেন ফ্রি মিউজিকও নিতে পারবেন আর হচ্ছে আজকে তেমন কিছু দেখালাম না কালার কারেকশনের কিছু কথা বলেছিলেন সেই জন্য আমি আবার এটা দেখালাম আর টেক্সট নিয়ে কিছু কথা বলবো এখন সো আজকে এই পর্যন্তই তাহলে আপনারা ঠিকঠাকভাবে ক্লাসগুলো করেন চলুন আমরা এখন প্রশ্ন বলতে চলে যাই